আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই হাইরে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই ঠিক কিনা জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই চুল দাড়ি পাকি গেছে হইয়া গেছে সাদা নাতি ফুতি গর ফুরাইছে হে তারে কয় দাদা ঠিক কিনা চুল দাড়ি পাকি গেছে হইয়া গেছে সাদা নাতি পুতি গর পুরাইছে হে তারে কয় দাদা ওই দিন দেখছি হেই বুইরায়ও রঙিন টিভি সাই চায় না বুইরারা মনে চায় না ওই দিন দেখছি হেই বুইরায়ও রঙিন টিভি সাই জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই হাইরে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই হাইরে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই কয়দিন পরে মইরা গেলে কবরে যাবি ফেরেশতারা কইন্নাই কইন্নাই দেহাইবে টিভি ঠিক কিনা কয়দিন পরে মইরা গেলে কবরে যাবি ফেরেশতারা গুতাই গুতাই দেহাইব টিভি পূর্ণিমা সব নূরের নাসন পূর্ণিমা সব নূরের নাসন দিব রে হান্দাই পূর্ণিমা সব নূরের নাসন দিব রে হান্দাই জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ কয় কি কয় না সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংরেজিতে আই লাভ ইউ ঠিক কি না সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আরে রাস্তাঘাটে দেখলে পোলা আরে রাস্তাঘাটে দেখলে পোলা আই লাভ ইউ জানাই জানাই কি জানায় না সাকিনার সামনে কলেজের সামনে দেখলি কয় আই লাভ ইউ জান তোমাকে আমি ভালোবাসি কয় কি কয় না এই ভালোবাসা বোঝা যাবে তখন আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই কি সত্য বলি না মিথ্যা বলি তাহলে এর থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই মায়ে জিয়ে যুক্তি করে হে তারে যাই কয় টিভি এক কান্না হইলে কি ঘরের শোভা পায় কি বলেন বিয়ে শাদি কমপ্লিট এবার বলতেছেন মেয়ে আব্বা তোমার জামাইকে বলো আমাকে যে নিবে সেই ঘরে টিভি শরীফ আছে না নাই কি শরীফ টিভি শরীফ যদি টিভি না থাকে ঘরের শোভা পায় না দোকানে যদি টিভি না উড়ায় ব্যবসা হয় না আছে না নাই মায়ে জিয়ে যুক্তি করে হে তারে যাই কয় টিভি এক কান্না হইলে কি ঘরের শোভা হয় এবারে 21 ইঞ্চি রঙিন টিভি এবারে 21 ইঞ্চি রঙিন টিভি আনে হে তাই যায় জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই টিভি সিডি সাই সাই পোলা পান বেগুন প্রেমের শিক্ষায় পাশ করেছে আগের চেয়ে দ্বিগুণ এসএসসি পরীক্ষা দেয় রেজাল্ট আসে কি এক বিষয়ে ফেল দুই বিষয়ে ফার্স্ট ডিভিশনে ফেল কিন্তু যদি তথ্য নিয়ে দেখেন যেই দিন পরীক্ষা
তার মেসেঞ্জার যদি চেক করা হয় হোয়াটসঅ্যাপ যদি চেক করা হয় তাহলে দেখবেন সেদিনও সে ওই যে কোরআনের বান্দুবীর সাথে সেটিং করছে তাইলে পড়ালেখা উন্নতি না হইলো প্রেমের শিক্ষায় উন্নতি হইছে না হয় নাই আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় আম গোদেশকান বইরা গেছে টিভি সিনেমায় জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই হায়রে জওয়ান বুড়া হো সূরজ নে দিয়া আফনি শুআউ কো এ ফাইগাম সূরজ নে দিয়া আফনি শুআউ কো এ ফাইগাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب عزالي خلق الخلق كمالا رب عزالي خلق الخلق كمالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم دیدار دخاتے نہیں آواز سنا دو دیدار دخاتے نہیں آواز سنا دو إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مبترشت اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ابو جهل کافر ہوئے دیکھ لو دینیر نبی کے ابو جهل کافر ہوئے دیکھ لو آمار نبی کے উম্মত হয়ে দেখলাম না গো হাজার ব্যথা মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ذكر كرسين إبراهيم نبي নমরুদের আগুনে পুরে জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরে আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে নাই হামেশা জিকির কর মুমিন গাফিল থাইক না সর্বদা জিকির কর মুমিন গাফিল থাইক না জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলে খোদার নূরে খোদার নূরে পাহাড় জ্বলল নবী মুসা জ্বলে নাই হামেশা জিকির কর মুমিন গাফিল থাইক না সর্বদা জিকির কর মুমিন গাফিল থাইক না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله شكري فري صلى الله عليه وسلم كرامتي جامي مسجد جبو شنغتون او علاقة باشر الجغي তিন রাত ব্যাপী তৃতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুসলমান প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যেই মহান বিধাতা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারাক করে নবী আলাইহিসসালামের হাদিসের ভাষ্য অনুযায়ী ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ জান্নাতের বাগিচায় এসে আমাকে আপনাকে কোরআন ও হাদিস থেকে তথ্য সমৃদ্ধ বিশুদ্ধ কিছু কথা আলোচনা করা এবং শোনার তাওফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কার্পণ্যতা ছেড়ে দিয়ে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে একবার শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখো কোটি দুরুদ ও সালাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি হচ্ছেন এজ এ রিলিজিয়াস টিচার এজ এ লিডার এজ এ লগিবা এজ এ পাউন্ডা এজ এ লো মেকার
is the reformer of the society. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. সম্মানিত মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, যারা এখনো গুরাপরা করতেছেন, কার কথার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন আমাদের কারো জানা নেই। মাহফিল আজকে এবং আগামী কালের পরে আর থাকবে না। আপনারা ইচ্ছা করলে আর একদিন পরে ঘোরাফেরা করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, গল্প গুজব করতে পারবেন, কিন্তু একদিন পরে হাজার চেষ্টা করেও এখানে আর মজমা জমানো সম্ভব নাও হতে পারে, বা এই একদিন যে আমি আর আপনি বাঁচব এটা কেউই জানি না। অতএব আজকের এই রাত্রিটা গুরুত্বপূর্ণ একটা রাত্রি। আপনারা সকলেই জানেন আরবিতে এই মাসটার নাম হচ্ছে রজব মাস। এই রজব মাসে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা এই রাত্রেই ঘটেছে বলে অধিকাংশ মুফাসসিরনে কেরামদের মত। যদিও ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরনে কেরাম আজকের এই রাত্রির ব্যাপারে বেশি মত পোষণ করেছেন। এই জন্য নবীর ভালোবাসা নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে, হাদিসে নববীর ভালোবাসা নিয়ে যে যেখানে ঘোরাফেরা করতেছেন, অতি সত্তর মাহফিলের সামিয়ানার নিশানে এসে বসে পড়ুন। সংগ্রামী তাওহিদি জনতা ভূমিকার না বাড়িয়ে আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিম 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরায়ে বানী ইসরাইলের প্রথম নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আজানের আগ পর্যন্ত আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। পাশাপাশি আরেকটু শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের আজকের প্রধান ওয়াইজ, প্রধান বক্তা, প্রধান অতিথি, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুরের লহরী, সুমধুর কণ্ঠস্বর। আমি বাংলাদেশে অনেক বক্তার ওয়াজ শুনছি এবং শুনি, আপনারাও বাংলাদেশের অনেক বক্তার ভক্ত, কিন্তু আজকে আমাদের প্রধান অতিথির মতো এত সুন্দর উপস্থাপন, এত ধারাবাহিক আলোচনা করার মতো লোক কমই আছে। আমরা তো আজকে সুরের দিকে দৌড়াই, হুজুর স্টেজে ওঠার পরে আলোচনা শুনলেই বুঝবেন, প্রথম এক ঘন্টা খুব মনোযোগের সহকারে যখন শুনবেন তখনই বুঝবেন হুজুরে কোন মাপের আলোচনা করনেওয়ালা। তো হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা সকলেই মহান স্রষ্টার দরবার একবার কৃতজ্ঞ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা আজকে রাত্রের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত করে বিশেষ ভিআইপি মেহমান হিসাবে দাওয়াত করে নিয়েছেন। এই পৃথিবীর শুরু থেকে অত্র দিন পর্যন্ত যত নবী আর রসুল দুনিয়াতে এসেছেন, কোন নবী আর রসুলকে আল্লাহ তাআলা আল্লাহর বাড়িতে দাওয়াত করেন নাই। একমাত্র আমার আপনার হাবিব জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দাওয়াত করেছেন। এবং একজন নবী আল্লাহর দর্শন দেখার জন্য আফিল করেছেন, মূসা আলাইহিস সালাম। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, হে রব, হে আমার স্রষ্টা, হে আমার বিধাতা, আমি আপনাকে স্বচক্ষে একটু দেখতে চাই, আমার মনের আবেগ আশা আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা বললেন, লাং তারুনি, হে মূসা, এই দুনিয়ার চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে আমাকে দর্শন, আমার দর্শন সম্ভব নয়। ঘটনা আপনারা জানেন, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম আল্লাহকে কি দেখতে পেরেছে, পারে নাই, কিন্তু আমার হাবিবকেই একমাত্র আল্লাহ তাআলা তার বাসভবনে ভিআইপি মেহমান হিসাবে নিয়েছেন এই রাত্রি। সুবহানাল্লাহ, এটাকে মেরাজ বলা হয়। নবী আলাইহিস সালামের মেরাজ দুইভাবে হয়েছে,
সশরীরে এবং স্বপ্নযুগে। স্বপ্নযুগে কেমনে? আমার নবী আপনারা জানেন 40 বছর পর্যন্ত নবী হন নাই, তার কাছে জিব্রাইল আমিন কোনো ওহি নিয়ে আসেন নাই। এই 40 বছর পর্যন্ত আমার নবী আকাশের দিকে তাকায়, আকাশ তোকে কে সৃষ্টি করলো, জমিনের দিকে তাকায় আর প্রশ্ন করে, কোশ্চেন করে, তোকে কে সৃষ্টি করলো, পাহাড়ের দিকে তাকায় পাহাড়, তোকে কে সৃষ্টি করলো, চন্দ্রের দিকে তাকায় নক্ষত্রের দিকে তাকায় সূর্যের দিকে তাকায় তারকারাজির দিকে তাকায় চাঁদের দিকে তাকায়, আর নবীর মনে একটাই কৌতূহল, একটাই কোশ্চেন, প্রশ্ন যে তোমাদেরকে কে সৃষ্টি করলো। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস প্রশ্ন করেই যাচ্ছেন, কোনো অ্যানসার আসতেছে না। লম্বা ঘটনা, এক পর্যায়ে নবী আলাইহিসসালাম 41 বছরে যখন পদার্পণ করলেন, উম্মে হানির ঘরে শায়িত, ঘুমন্ত অবস্থায় হঠাৎ আল্লাহর নবী স্বপ্নে দেখেন, কে যেন এসে ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ, আপনার সঙ্গে একটু কথা আছে। নবী বললেন, কে আপনি, কি পরিচয় আপনার, আপনাকে তো চিনি না, কি কথা বলবো, একটু পরিচয়টা দেন, তারপরে কথা বলতে সুবিধা হবে। স্বপ্নযুগে ওই ব্যক্তি বলতেছেন, আজ থেকে 40 বছর পর্যন্ত দিন রাত 24 ঘন্টা আপনি যে আকাশকে প্রশ্ন করতেছেন, আকাশ তোকে কে বানাইল, জমিন তোকে কে বানাইল, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী মালা খাল বিল তরু লতা তোমাদেরকে কে বানাইল, সেই বানানেওয়ালা, তোমাকেও বানানেওয়ালা জাত আমি স্বয়ং আল্লাহ, স্বপ্নযুগে তোমার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে কথা হয়ে গেল। ও মুসলমান, 6 মাস এইভাবে চলে গেলেন, দীর্ঘ 6 মাস পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ স্বপ্ন যোগে কথা বললেন। 6 মাস পরে আমার নবী বলেন, ও আল্লাহ, এইভাবে আর কতদিন স্বপ্ন যোগে কথা বলবো, এবার একটু মন চায় আপনার সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার আবদার আমি পুরা করব, একদিন সাক্ষাৎ করিয়ে দিব। ও মুসলমান, এটা ছিল স্বপ্ন যুগের মেরাজ। আমার নবীর বয়স যখন 41 বছর, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিয়ে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিলেন। আমার নবীর উপরে আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, নবীর নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, কাজ বেড়ে গেল। এই নবুয়তের দায়িত্ব নিয়ে যখন মক্কা ভূমিতে আমার নবী দীনের দাওয়াত নিয়ে গিয়েছিল, ও মুসলমান, স্বপ্নযুগে মেরাজ তো বুঝলেন, সশরীরে মেরাজ কেন দিয়েছেন? 3টা কারণে দিয়েছেন। নবীর উপর যখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আয়াত নাজিল করে দিলেন, নবী নবী হয়ে গেলেন, দীনের দাওয়াত নিয়ে মাতৃভূমি মক্কার ভিতরে অলিতে গলিতে দাওয়াত নিয়ে সকাল বিকাল মানুষের দ্বারে দ্বারে বাড়িতে বাড়িতে দৌড়াচ্ছেন। মক্কার কাফের মুশরিকরা আমার নবীর দাওয়াতে সাড়া না দিয়ে নবী আলাইহিসসালামকে বিভিন্নভাবে আক্রমণ করা আরম্ভ করে দিলেন। এমন লাইনের কোনো অত্যাচার নাই যেই অত্যাচার মক্কার কাফের মুশরিকরা আমার পয়গম্বরের সঙ্গে করে নাই। আল্লাহর নবীর মনে বড় ব্যথা, আমার নিজ এলাকার মানুষ, নিজ মাতৃভূমির মানুষ আমাকে এরকম অপমান করতে পারে, আক্রমণ করতে পারে, মারতে পারে, পয়গম্বর এই একটা ব্যথা পাইলেন। 2 নম্বরে আমার পয়গম্বর শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর সাহাবায়ে কেরামের সঙ্গে জেল খেটেছেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, এই 3 বছর আমরা শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় আবদ্ধ ছিলাম, এই 3 বছরের ভিতরে আমাদেরকে বাজারে যাওয়া নিষেধ ছিল, বাজার করা নিষেধ ছিল,
গর্তের থেকে জেলখানার থেকে বের হওয়া নিষেধ ছিল পানি ক্রয় করা পর্যন্ত নিষেধ ছিল তিনটা বছর পর্যন্ত আমরা উপবাস জেলখানার ভিতরে খুদার যন্ত্রণায় আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করেন খুদার যন্ত্রণায় আমরা গাছের পাতাগুলা টনা দিয়ে হাত দিয়ে পেরে আমরা ভক্ষণ করতাম আমরা খাইতে খাইতে আমরা যখন বাতক্রম করতাম আমাদের বাতক্রম হতো ছাগলের লাদির মতো কত কষ্ট নবী আলাইহিসসালাম সাহাবায়ে কেরাম করেছেন দ্বীনের জন্য ও মুসলমান এই শিয়া আবু তালেবের ভিতরে তিন বছর পর্যন্ত পয়গম্বর জেলখানার ভিতরে ছিলেন পয়গম্বর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এই এক নাম্বার কষ্টের কারণে মোট তিনটা কষ্টের কারণে তিনটা বড় বড় মুসিবতের কারণে সরাসরি মেরাজ দিয়েছেন তাসাল্লির জন্য এক নাম্বার কষ্ট শিয়া আবু তালেবের ভিতরে তিন বছর জেল খেটেছেন দুই নাম্বার পয়গম্বর জেলখানার থেকে যখন ছাড় পেয়ে গেলেন পয়গম্বরের মাথার উপরে সবচাইতে বড় ছায়া পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানার ক্ষত শুকাইতে না শুকাইতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার থেকে নিয়ে চলে যান খাদিজার ইন্তেকাল হয়ে যায় খাদিজার ইন্তেকালের পরে পয়গম্বর ভীষণভাবে ভেঙে পড়লেন পয়গম্বরের প্রতিটি মুহূর্তে খাদিজার কথা মনে পড়ে কারণ মক্কার ভূমিতে আমার নবীর মা ছিল না বাবা ছিল না আপনজন কেউ ছিল না ওই সময়ে দুঃখের সময়ে পাশে ছিলেন নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ছায়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাথার থেকে নিয়ে গেলেন আমার পয়গম্বর মনটা ভেঙে গেলেন পয়গম্বর সারাক্ষণ চিন্তা করতেছেন পেরেশান কান্নাকাটি করতেছেন এই দুইটা বড় মুসিবত বড় কষ্ট পয়গম্বরের উপরে নেমে আসলো তিন নাম্বার মুসিবত আল্লাহর পয়গম্বর মক্কা ভূমিতে যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন এক আল্লাহর এক কালেমার দাওয়াত দিচ্ছিলেন পয়গম্বর যে নবী পয়গম্বর বাসীর পয়গম্বর নাজির এই দাওয়াত দিচ্ছিলেন মক্কার কাফের মুশরিকরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে নাই পয়গম্বর মনে অনেক বড় কষ্ট নিয়ে চলে গেলেন বুক ভরা আশা নিয়ে নানার দেশ তায়েফের ভিতরে চলে গেলেন তায়েফের ভিতরে পয়গম্বর যে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন ও তায়েফবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তায়েফবাসী তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো লাত মানাতুজ জাত নাইলা 360টা মূর্তির ইবাদত ছেড়ে দাও পূজা ছেড়ে দাও এক আল্লাহর উপর ঈমান আনো এবং আমি পয়গম্বরকে নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমি নবী কেউ নবী বলে স্বীকার করো আমার পয়গম্বর দ্বীনের দাওয়াত এইভাবে দেওয়া আরম্ভ করে দিলেন মক্কার কাম তায়েফের বড় বড় কাফের মুশরিকরা পয়গম্বরের দাওয়াতের আওয়াজ শুনে পাগল পারা হয়ে গেলেন মক্কার কাফের মুশরিকরা তায়েফের কাফের মুশরিকরা চিন্তা করতে লাগলেন মুহাম্মদকে কিভাবে ফেরানো যায় কারণ তারা তো বড় নেতা নিজরা করতে গেলে বদনাম আসে নাই এই জন্য মক্কার তায়েফের কাফের মুশরিকরা তায়েফের ছোট ছোট নাবালিক বাচ্চাদেরকে যুবক বাচ্চাদেরকে ডেকে বললেন ও তায়েফের যুবকের দল মুহাম্মদ নামের একটা পাগল তায়েফের ভিতরে প্রবেশ করেছে এই রাস্তা দিয়ে মুহাম্মদ যখন যাবে তোমরা তাকে পাথর মারবা রাস্তার দুই ধারে যুবকদেরকে দাঁড় করে দিলেন পাথরের ব্যাগ দিয়ে এই রাস্তা দিয়ে যখন যাবে তোমরা মুহাম্মদকে পাথর মারবা আর বলবা মুহাম্মদ পাগল ছাড়া মুহাম্মদ ভালো কোনো মানুষ নয় আমার পয়গম্বর
ওই রাস্তা দিয়ে যখন আটিয়া টিপা করে সামনের দিকে অগ্রসর হইলেন তাদের শিখানো অনুযায়ী তায়েফের দুই প্রান্ত থেকে যুবকরা পয়গম্বরকে কনকর পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিলেন আর আমার পয়গম্বরকে পাগল পাগল বলে তারা উপহাস করা আরম্ভ করে দিলেন গালিগালাজ করা আরম্ভ করে দিলেন